কষ্ট তুমিই পাবে, আমি পাবো না। আমি তোমায় রাস্তা দেখাবো, থরি তোমায় মা দিলি দেবো আমি, তুমি আসো আর না আসো। আমি যেহেতু জানি যে বাবু ঈশ্বর বা সেই পরম সত্যই একমাত্র তোমার কল্যাণ করবে, মা দিলি করতে পারবে না। তোমার ছেলে বড় চাকরি পেয়ে তোমাকে কিছু উপকার করে দেবে একদম পারবে, কি করে পারবে? তুমি যে তাকে স্বার্থপরতাই শিখিয়েছো, তুমি পাবে কোথায়? সে নিঃস্বার্থ পাবে কোথায়? সে তোমাকে বাবা কি দিয়ে রেখে গেল, মা কি দিয়ে গেল, এইটাই ভাববের বাইরে যাবে কি? কোথায় পাবে? শেখাইনি তো কোনোদিন, তুমি তো শেখাওনি তাকে, পাবে কোথায়? তুমি আশা করছো আমার ছেলে আমার রসগোল্লা খাবে, গ্যারান্টি দিতে পারো? দিতে পারো? কে আছো আমার সামনে এসো তো দেখো যে বাবা আমার ছেলে 30 বছর পর আমার আমাকে সম্মান করবে, শ্রদ্ধা করবে এবং এমন কাজ করবে যে কাজটা সত্যিকারের আমার আমার মুখ উজ্জ্বল হবে। সে তোমার যেভাবেই থাক সে একটা মানুষের মতো বাজবে, বলতে পারবে? কোনো গ্যারান্টি নেই, দিতে পারবে? কি করে দেবে? তোমার দম আছে নাকি? দেবে? তোমার আছে? তুমি তো নিজেকে জানো তুমি কি করছো, কি ভাবছো তুমি। তো সেই কারণে এটা ঘটনা, তার জন্যে তোমাদের সত্যিকারের গুরুদেবের কি পথ, কি পথ আমি বাদলাচ্ছি বলছি, যেটা দিয়ে তুমি চললে ভালো হবে, তোমায় করতে হবে। তো সেই কারণে আশ্রমে এসে জানতে হবে। যদি বলো গুরুদেব আপনি শোনান, আমি তো বললে পুরোপুরি বলে তুমি বুঝতে পারবে না, তার জন্য আমার লোক আছে, তোমার থেকে অনেক উন্নত মানুষ আছে এখানে, একবারে ভাববে না যে তোমার থেকে উন্নতি লোক নাই, দেখতে তোমার মতো কিন্তু মানসিক জায়গা তোমার থেকে অনেক উন্নত। তুমি স্বার্থপর হলে সবাইকে স্বার্থপর ভাবলে হবে কি করে? সেই কারণে তোমাদের এই রাস্তাটাকে আস্তে আস্তে বুঝে নিতে হবে, বুঝবার চেষ্টা করতে হবে। আর দ্বিতীয়ত আমাকে যদি বলো, আমি বাবু তোমাদের এই জাতির সব মায়া, টোটালটা এই আশ্রম শুদ্ধ মায়া, এও থাকবে না, চলে যাবে, কাঠ পাথরের আশ্রমে গেলে থাকবে কদিনে, থাকে নাকি? পারমানেন্ট নাকি? কেমন? আমার বাবা আমার মা আমার 14 পুরুষ যা দেখতে পাবো সব মায়া, আমি এতে বিশ্বাস করি, অস্থায়ী চিরস্থায়ী একদম নয়। তুমি কার্য, তুমি হাসছো বাবা আমার ছেলেটা আমার মেয়েটা, আমি তোমার আশীর্বাদ করছি, যাক তোমার মঙ্গল মঙ্গল। কেন বলছি না? তোমার মধ্যে যাদের একটু সঠিক রাস্তা যদি এসে যায়, কিন্তু এটা কিন্তু আমি তোমায় বলতে পারি, তুমি যা করতে এসেছো যেটা তুমি চাইছো সে তোমার কাঁদাবার জন্যই চাইছো, ভালো তোমার ভালোর জন্য তুমি একদমই চাইছো না। আর তুমি এটা বুঝতে চাইছো না কেন? না এটাই তোমার সংস্কার, আমি কি করতে পারি? তবু তোমাকে আমি সৎ রাস্তা বলবো, সৎ কথা বলবো, এবং তোমার থেকে তোমার কোনো জিনিসটা আমি গ্রহণ করবো না। কেন করবো না? তোমার সবটাই মিথ্যে, তুমি যেটার উপর দাঁড়িয়ে আছো সেটা অস্থায়ী, সেটা কোনো স্থায়ী নয়, একটাও সত্যি নয়। কেন সত্যি নয়? না এগুলো থাকবে না বলে আমি এতে বিশ্বাসী নয়, কারণ এরা আমি পুরোটাকে মায়া বলে মনে করি। তাই তোমার সঙ্গে আমার সম্পর্ক একটুখানি, সেই সম্পর্কটা কি না তোমার সঙ্গে আমার সম্পর্ক একটুখানি এটাই, যে তোমার মধ্যে একটা ভালো সংস্কার আসবে, তার জন্য যাতে আসে, যাতে করে তুমি আগামী দিনে আনন্দে থাকবে, তোমার ছেলে মেয়ে তাদের মধ্যে একটা সংস্কার আসবে, তারা যাতে করে সেই ভালো সংস্কার নিয়ে এই সমাজটা সুন্দর করবে ইত্যাদি, এটা স্বার্থ। যদি বলো কেন না, এটা একটা মানুষের হওয়া উচিত, একটা মানুষ যাকে বলা হয় তার ভাবনা হওয়া উচিত, এটা স্বাভাবিক। একটা মানুষের মধ্যে কর্তব্য বোধ থাকবে, এটা স্বাভাবিক, নৈতিকতা থাকবে, স্বাভাবিক থাকবে, স্বাভাবিক, অপরের জন্য ভাববে, এটা স্বাভাবিক। একটা 8 বছরের ছেলে বায়না ধরেছে, সে 10 তলা বাড়ির ছাদ থেকে ঘুড়ি ওড়াবে, কিন্তু ছাদের কোনো প্যারাপিট নেই, পাড়া প্রতিবেশী সবাই বলছে না উঠতে দেওয়া চলবে না, সে বলছে উঠবই, কি করবে? তাকে তাকে চেপে ধরে যেমন করে হোক তাকে করবে, বন্ধ করবে। ঠিক তেমনি তুমিও যদি সেই ছেলেটা যদি বলে তুমি বলার কে, তো তারা এটাই বলতে পারে, ভাই আমি বলার এই কারণে যে আমি বুঝতে পারছি যে তুমি ওখানে পড়ে ঘেরে পড়ে যাবে, তোমার ক্ষতি হবে, তুমি এটা বুঝতে পারছো না, কেন তোমার মধ্যে এই বোধটা নাই। একটা মানুষের মধ্যে যদি একটা বোধ থাকে
সে তো পাঁচটা মানুষকে বলবেই। কেমন তো স্বামী বিবেকানন্দকে একবার বলেছিল যে আমি বলার কে, জ্ঞান দেওয়ার। তো সে বলেছিল জ্ঞান দেওয়ার আমি আমি এই কারণেই কেউ যে আমার মধ্যে এই জ্ঞানটা আছে যে তোমার মঙ্গল হবে। তুমি মঙ্গল বলার কে না বললে তো আমি থাকতেই পারবো না। যে লোক জেগে যায় সে কোনোদিন ঘুমোতে পারে, সে লোককে জাগায়, এটাই সিস্টেম। রাতের বেলা ভোরবেলা ট্রেন ধরবো, বাড়ি শুদ্ধ ঘুমোচ্ছে, যে কেউ জেগে যাওয়ারে উঠে পড়ে ট্রেন ধরতে হবে, জাগাবে, সে বসে থাকতে পারবে না। ঠিক তাই এটা মাথায় রাখবে। মহাত্মা মানে আত্মা, মহান আত্মা।